প্রিয় দর্শক শুভেচ্ছা এবং সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি দেশ টিভির চায়ের টেবিলে। আজ আমার সঙ্গে এই চায়ের টেবিলে আমন্ত্রিত হয়েছেন জয়, সজীব ওয়াজেদ জয়। আমি জয়কে আপনাদের সঙ্গে পরিচিত করাতে চাই একটু ভিন্নভাবে, তার ভেতর বাহির অন্তরের সবটুকু নিয়েই। সেজন্যই তাকে আমন্ত্রণ জানিয়েছি আজকে চায়ের টেবিলে। সজীব ওয়াজেদ জয় একজন তরুণ, শিক্ষায় দীক্ষায় মেধা চিন্তা মননে সে বড় হয়েছেন, আলোচিত হয়েছেন, দেশকাল সমাজ রাজনীতিকে বিশ্ব প্রেক্ষাপটে নিজের মতো করে দেখার জানার ভাবনা প্রকাশ করেন। জয় রাজনীতিতে এসেছেন, তিনি একজন রাজনৈতিক উত্তরাধিকার, জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র, রাজনৈতিক পরিবারের সন্তান। জয় এখানেই বিচরণ করবেন, দেশ জনগণ রাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি নিয়ে ভাববেন, কথা বলবেন, কাজ করবেন, এমনটাই তো হওয়ার কথা, হয়েছেও এমনটা। জয় শুরু করছেন, চলুন চায়ের চুমুকে আলাপচারিতায় আমরা তার কথা শুনি। জয় অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দেশ টিভির সবার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো নূর ভাই, আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ। আমরা জানি যে 1971 সালে যখন বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধ চলছিল, সেই মুক্তিযুদ্ধের সময় তোমার জন্ম, এবং সে কারণেই বঙ্গবন্ধু নাম দিয়েছিলেন জয়। তারপরে কয়েকটা বছর মা বাবা নানা বঙ্গবন্ধু নানি সব পারিবারিক পরিবেশে কয়েকটা বছর খুব সুন্দর কেটেছে, এটা আমরা অনুমান করতে পারি। কিন্তু তারপরেই সেই কাল রাত্রি, সেই 15 আগস্ট 1975, যেটি বাঙালি জাতির সবচেয়ে দুর্ভাগ্যের দিন, কলঙ্কের দিন, এবং আমাদের এত বড় বিপর্যয় জাতির জীবনে, যেটি যে বিপর্যয় কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। তারপর থেকে একটি ভিন্ন জীবন, যে সময় তোমার শৈশব, যে সময়টুকু তোমার কৈশোর, যে সময়টুকু তোমার আদরে আপ্যায়নে একটা সুন্দর জীবন গড়ে ওঠার কথা, সেই সময়টা তোমার কেমন কেটেছিল? 75-এর পর আমাদের জীবনটি বেশ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের আমরা যখন দিল্লিতে পৌঁছাই, তখন আমাদের সাথে শুধুমাত্র আমাদের যা মালপত্র ছিল, জামাকাপড় আর সামান্য একটু টাকা, $300, এই ছিল আমাদের সম্পদ। আমাদের আর পৃথিবীতে কিছুই ছিল না। তখন তুমি অনেক ছোট, তখন আমার কেবল 4 বছর বয়স। তবে তার মধ্যেই আমাদের একটি বলবো খুবই সাধারণ একটি জীবন জীবনযাপন আমরা করেছি সেই 75-এর পর থেকেই। দিল্লিতে একটি আমার বাবা তখন চাকরি পান ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনে, আর ওখান থেকে ওনাকে একটা আমাদেরকে একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট দেওয়া হয়, 2টি কামরার, সেখানেই থাকতাম। ওখানেই আমার ছাত্র জীবন শুরু, ক্লাস 1 KG-1 থেকে। ওই অ্যাপার্টমেন্ট যেই কমপ্লেক্সটা ছিল, মাঝখানে ছোট্ট একটি মাঠ ছিল, ওখানেই আমি খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতে শিখেছি, ফুটবল খেলতে শিখেছি। ওই মাঠের পাশ দিয়ে রাস্তায় আমি সাইকেল চালাতে শিখেছি, একদম সাধারণ একটি জীবন। ওই ওই দিল্লিতে ওই সময়টা মানে কতদিন পর্যন্ত? সেটা আমরা ছিলাম আপনার প্রায় 80 সাল পর্যন্ত। 80 সালে যখন আমার মাকে আওয়ামী লীগ সভানেত্রী বানান দেশের বাইরে থাকতেই, তখন আমার মা সিদ্ধান্ত নেন যে তিনি দেশে ফিরে যাবেন। আমি চলে গেলাম আমার খালার সাথে থাকতে লন্ডনে। তবে আমার বোনের বয়স একটু বেশি, অতিরিক্ত কম ছিল, ওকে একা মা ছাড়াও তখন থাকতে পারতো না, তো ও আমার মার সাথে আসলো। এবং লন্ডনে কতদিন? লন্ডনে আমি ছিলাম প্রায় 3 বছর। সেখানে ওখানে গিয়ে স্কুলে পড়ি, পড়ালেখা করি, আমার খালার সাথে থাকতাম। আর ওখান থেকে আমি আসলে ফিরে আসি দেশে 2 বছরের জন্য 82 সালে। এখানে বাংলাদেশেও আমি স্কুলে পড়ি, তবে তখন আমার মা রাজনীতিতে
ব্যস্ত, তখন একটি সেই স্বৈরাচারী আমলে আমাদের একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল দেশে। তখন আপনার প্রতি রাত্রে কারফিউ থাকতো, আপনার বাইরে আপনার 24 ঘন্টা সেকশন 144, আর স্পেশালি আমার তখন 13-14 বছর বয়স, যদি বন্ধুদের সাথে রাস্তায় আড্ডা মারতাম, চারজনের বেশি হয়ে গেলেই কিন্তু পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যেতে পারত। তো তখন আমার মা সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে, যেহেতু তিনিও ব্যস্ত, আমাদেরকে দেখার কেউ নাই, আমাদেরকে পাঠিয়ে দেবেন হোস্টেলে। তো সেটা তখন থেকে আমার হোস্টেল জীবন শুরু। তার মানে এই যে পরিবার থেকে একটা বিচ্ছিন্নতা বেশ দীর্ঘ সময় ধরে, তারপরেও এই রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা এবং তার যে প্রভাব, সেই প্রভাবটা কি তুমি অনুভব করতে বা সেটাকে উপলব্ধি করতে? বাস্তব কথা বলতে, যে ছোটবেলা যখন দেশে ফিরে আসি, প্রথমে মার সাথে আমরা ট্যুরে যেতাম, তখন তো বেশিরভাগ জায়গায় আপনার রাস্তাও ছিল না, সেই নৌকায় করে, লঞ্চে করে, তখন আমাদের একটা ভাঙা মাইক্রোবাস ছিল, ধুলা খেতে খেতে আমি বেশ অনেকটি বাংলাদেশ দেখতে পেরেছি। গণতন্ত্র যে দাবি তখন, সেই দাবির থেকেই কিন্তু আমার চিন্তাধারা গড়ে উঠেছে। একটি ইচ্ছা ছিল যে একদিন না একদিন আমরা আবার স্বাধীন হব, মুক্তি পাব, যেখানে আমরা স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ গণতন্ত্র যে এবারে মানুষের জীবনে স্বস্তি এনে দিতে পারে, মুক্তি এনে দিতে পারে, এই বিশ্বাসটি তখন থেকেই বদ্ধমূল হয়েছিল মনের মধ্যে। কারণ এটা নিজেরই এক্সপিরিয়েন্স করা, নিজের অভিজ্ঞতায়। আরেকটা জায়গায় একটু যাই, সেটা হলো যে জননেত্রী শেখ হাসিনা, তোমার মা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার একটি রাজনৈতিক দর্শন আছে, একটা পরিকল্পনা আছে, একটা কৌশল আছে, স্ট্র্যাটেজি যেটা আমরা বলি। পাশাপাশি তুমি একজন অপেক্ষাকৃত অনেক কম বয়স, তরুণ, দৃষ্টিভঙ্গি পুরনোদের সঙ্গে একটু অন্যরকম হওয়ারই কথা, জীবন নিয়ে, দেশ নিয়ে, পৃথিবী নিয়ে অন্য ধরনের ভাবনা। এই জায়গাটিতে দুজনের মধ্যে কোনো মত পার্থক্য, তর্ক বিতর্ক বা সংঘাত হয় কি? হ্যাঁ, এটা কিন্তু আমাদের সবসময় হয়, সবসময় হয়। আমরা আমাদের পরিবারের মধ্যেই বলেন, শুধু পরিবারের মধ্যে না, দলের মধ্যেও ওনার যে বিভিন্ন উপদেশটা, আমাদের সবার মধ্যেই আমরা কিন্তু সবসময় অনেক কিছুই আলোচনা করি, ভিন্ন মত থাকে, এভাবেই চলে। আমার মার সাথে আমার অনেক বিষয় নিয়ে তর্কও হয়, ভবিষ্যৎ বলেন, পরিকল্পনা বলেন, কোনো পলিসি বলেন। তবে শেষমেশ আমরা পারিবারিকভাবেও বেশ গণতান্ত্রিক, কেউ হুকুম দিয়ে সব করবে সেটা না, আমরা সব কিছু আলোচনার মাধ্যমেই করি। দলের সিনিয়র পজিশনেও যখন পলিসি নিয়ে বা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়, এমনও হয়েছে যে একটি বিষয় নিয়ে একজন উপদেষ্টা আমাকে ফোন করছেন যে না না না, এই এই করা উচিত সিচুয়েশন এটা, আর ঠিক তার 2 মিনিট পর আরেকজন উপদেষ্টা ফোন করলেন ঠিক বিপরীত পজিশন নিয়ে যে না না, এটা করা ভুল হবে। আর তখন আমার যেটা মার সাথে মাকে গিয়ে বলতে হয় যে তিনি এই বলছেন, তিনি ওই বলেছেন, আমার মত এটা, এখন ইউ ডিসাইড। সেক্ষেত্রে উনি সিদ্ধান্তটি গ্রহণ করেন। হ্যাঁ, সেটা তো হয়। তুমি তো তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা? না, আসলে আমি কিন্তু কোনো উপদেষ্টা না, এটা এই টাইটেল আমাকে দেওয়া হয়েছে আনঅফিশিয়ালি, আমি অফিশিয়ালি সরকারের সাথে জড়িত নাই কোনো কিছু দিয়ে। কিন্তু তথ্য প্রযুক্তির বাইরেও তো নিশ্চয়ই অনেক বিষয় নিয়ে তুমি অনেক সময় পরামর্শ বা মতামত দিয়ে থাকো, সেটা কি তিনি কখনো কখনো গ্রহণ করেন? হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই। হ্যাঁ, আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতামত অনেক সময় মিলে যায়। সাধারণত রাজনীতিতে কিন্তু সবসময় সব কিছু একদম স্পষ্ট হয় না, সাধারণত কিন্তু
কোনোটাই স্পষ্ট হয় না, কোনো সিদ্ধান্ত যে একদম স্পষ্ট এটা করতে হবে কিন্তু হয় না। তখন তিনি আমাকে, পরিবারের অন্যদেরকেও, আমরা ওই সেই সকালবেলা সাধারণত যেটা হয় যে ভোরবেলা আমরা সবাই উঠে একসাথে চা খাই, নাস্তা খাই, তখন কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা চলে। এবং সেই সময় আসলে দিনের শুরুতে চিন্তাভাবনার জায়গাটাও অনেক ফ্রেশ থাকে বলে আমার মনে হয়। কথা অনেক ক্রিয়েটিভ জিনিস তখন চলে আসে। স্বাধীনতার তো 42টা বছর পার হয়ে গেল এবং আমরা যারা হয়তো অনেক বয়স পেরিয়ে এসেছি তারা আমরা হয়তো অর্জনগুলোকে একভাবে দেখি, কিন্তু তোমার বয়সে যারা, মানে এই বয়স থেকে তুমি এই অর্জনটাকে কীভাবে দেখতে চাও? আসলে যেটা মাঝে মধ্যে দুঃখ লাগে যে আমি যেটা দেখেছি আমার বয়সে যারা, যারা ধরেন ওই স্কুল করেছে, ম্যাট্রিক করেছে সেই 85 সালের দিকে, তারা আনফর্চুনেটলি স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে নাই। কারণ তখন তো ইতিহাসের বই পর্যন্ত বদলানো হয়েছিল, ইতিহাস বিকৃত করা হয়েছিল। স্কুলে যে বই পড়ানো হতো আমাদের স্বাধীনতা নিয়ে, সেখানে একটি সাজানো কাহিনী শেখানো হতো। তবে আমার পরের যে জেনারেশনটি আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি আমার থেকে ধরেন 10 বছর কম ছোট যারা, তারা কিন্তু সঠিক ইতিহাসটি জানতে পেরেছে। তাদের কিন্তু ওই স্বাধীনতার চেতনাটা আরও অনেক বেশি। স্পেশালি এবার যেটা দেখলাম আমরা শাহবাগ নিয়ে, যে এই যুদ্ধ অপরাধের বিচার নিয়ে যে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে, এটা কিন্তু অনেকেই কল্পনা করতে পারেনি। আমরা তোমাকে তো শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে নয়, তার একজন সহকর্মী হিসেবেও দেখি। এই যে তথ্য প্রযুক্তির বিষয়, যে বিষয়টিতে তুমি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছো এতদিন, সবাই যেটা জানে, এই সরকারের বর্তমান কাঠামোতে কী সীমাবদ্ধতা আছে, মানে কোন জায়গাটাতে আমরা আটকে আছি, বা কোন আর কিছু কী করলে আমরা এই জায়গা থেকে আরও বড় একটা জায়গায় যেতে পারি? আমাদের যেটি তথ্য প্রযুক্তিতে যেটা আমাদের সবথেকে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের ওই একটা স্কিল লেবার ফোর্সের মানে টেকনিক্যাল স্কিল আছে তবে এক্সপিরিয়েন্সের অভাব আছে, যেহেতু এই ইন্ডাস্ট্রি আমাদের আগে ছিল না। আমরা যেটা চেষ্টা করছি যে আমরা তো ধরেন সরকারি সার্ভিস, যত সরকারি যেসব সার্ভিস ডিজিটাইজ করার চেষ্টা করছি সেটা মোটামুটি অনেকখানি হয়ে গেছে, এটা চলমান আছে। কানেক্টিভিটিও 3G এসে গেছে, ফাইবার অপটিক কেবল ইউনিয়ন পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, এগুলোও হচ্ছে। তবে এই যে ইন্ডাস্ট্রিটাকে গড়ে তোলার, যেখানে আমাদের এক্সপোর্ট হবে, আইটি এক্সপোর্টটা বাড়বে, সেখানে আমরা বছরে প্রায় 7,000 কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রী পাস হয়ে আসছে, এটা বটেই। তবে ইন্ডাস্ট্রির যে জন্য যেই স্পেসিফিক কিছু এক্সপিরিয়েন্স আর স্কিলসেট তাদের দরকার, কল সেন্টারের যেগুলো সঠিক একদম ব্যাচেলার্সের সময় শেখানো হয় না, ওই ট্রেনিংটার অভাব আছে। আমাদের সরকার যেটাই শেষের দিকে আমরা দুটি প্রোগ্রাম করেছি, একটি হচ্ছে প্রায় 40,000 ভোকেশনাল ট্রেনিং করার এই আইটি ইন্ডাস্ট্রির জন্য, আর আইটি রিসার্চের জন্য ফ্যাসিলিটি করা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়। আমি আরেকটু ব্যক্তিগত প্রসঙ্গে ফিরে যাচ্ছি। এই আইটি পড়তে বা ওই সময় কি ক্রিস্টিনের সঙ্গে দেখা হয়েছিল? ক্রিস্টিনের সঙ্গে আমার পরিচয় হয় আসলে কলেজের পর। আমি যখন চাকরি করি, তারপর চাকরি করে আমার সিলিকন ভ্যালিতেই আমি নিজের একটা, আমার বন্ধুদের নিয়ে আমরা একটা কোম্পানি আরম্ভ করি, আইটি কোম্পানি। তো তখন আমি টেক্সাসে ফিরে আসি, কারণ টেক্সাসে আমি ব্যাচেলার্স করেছি, ওখানে আমার অনেক যোগাযোগ আছে আইটি ইন্ডাস্ট্রিতে। আমি আমাদের মার্কেটিং করার জন্য টেক্সাসে চলে আসি, আমার কোম্পানিটা তখন ক্যালিফোর্নিয়ায়। তো ওখানে আমি যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকি, ওই বিল্ডিংয়েই ক্রিস্টিনের এক বান্ধবী থাকে। তো একটি লম্বা ছুটির উইকেন্ড ছিল, তো সেখানে ক্রিস্টিন বেড়াতে এসেছিল ওর বান্ধবীকে দেখতে, ওখানে পরিচয়। ক্রিস্টিন বাংলাদেশকে কীভাবে দেখে? ক্রিস্টিন বাংলাদেশকে খুব ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। এখানকার মানুষের যেই
ভালোবাসা এবং যেই আদর্শ এখানকার মানুষ, ও বলে যে এখানকার মানুষ এত ওয়ার্ম, এত ফ্রেন্ডলি, যেটা বিদেশে কিন্তু হয় না সাধারণত। হুম হুম, এটা অবশ্য আমরা বাঙালিরা সবসময় আতিথেয়তা দিতে, মানুষকে ভালোবাসা দিতে কখনো কার্পণ্য করি না, যেটা হয়তো বিদেশে তাদের ব্যস্ত জীবনে অনেক সময় তারা। তবে আমি মনে করি যে সারা পৃথিবীতেই এই মানুষ মানুষকে ভালোবাসা দিতে চায়। অবশ্যই অবশ্যই, এই প্রসঙ্গে আমরা ফিরে আসবো একটা বিরতির পরে। সুধী দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে চায়ের টেবিলে জয়। এখন আমরা আমাদের কথায় ফিরে যাচ্ছি। আমরা একটু ফিরে যাই আবার অন্য কথায়, যে আমরা গত নির্বাচনে আমরা দেখেছি যে এই আমাদের এই সরকার ভিশন 2021-2021 ঘোষণা করেছিলেন, এবার আমরা দেখছি ভিশন 2041। ভিশন 2021-এর এই ক্ষেত্রে আমরা কত দূর অগ্রসর হয়েছি বলে আমার মনে হয়? আমি বলবো যে আমরা অনেকখানি এগিয়ে এসেছি। আমাদের যে টার্গেট ছিল, আমরা সেই টার্গেটের বেশি এগিয়ে এসেছি। আমাদের আমাদের পরিকল্পনাটা ছিল যে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। তো 5 বছরে কিন্তু আমরা, সেটা তো হচ্ছে যে 2021, তবে এই 5 বছরে আমরা তার অর্ধেক পথ চলে এসেছি। আগামী 5 বছরে যদি এই গতিতে চলে, আবার দ্বিগুণ হয়, তাহলে আমরা কিন্তু আর দরিদ্র দেশ থাকি না। এবং 2041 সালে যেটা আমরা বলছি যে সেই জায়গায় গিয়ে আমরা একটা উন্নত দেশ হিসেবে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করতে পারবো, কিন্তু পাশাপাশি মানুষের মধ্যে একটা শঙ্কা বা একটা প্রশ্ন দেখা যায় যে আমাদের দেশের যে রাজনীতির যে ধারা, অর্থাৎ সংঘাতের রাজনীতি, সংঘর্ষের রাজনীতি, এবং এখানে একটি শক্তি সবসময় কাজ করে চলেছে এই দেশের বিরুদ্ধে, যারা 1971 সালে যে শক্তিটি আমাদের বিরুদ্ধে ছিল সেই একই শক্তি, এইরকম একটি পরিস্থিতিতে আমরা কি এই লক্ষ্যে উপনীত হতে পারবো কি মনে হয়, বা এটির কী সমাধান হতে পারে? এটার সমাধান আসলে দেশের মানুষের হাতে। আমার বিশ্বাস যে আমরা পারবো, অবশ্যই পারবো। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে 75-এর পর আপনার অপপ্রচার এবং মিথ্যে প্রচার করে, ইতিহাস, স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, আপনার এই যারা আমাদের দেশের বিরোধিতা করেছিল তারাই ভোট কারচুপি করে থেকেছে। তবে আপনার গত 15 বছর গণতন্ত্র থাকাতে কিন্তু এই সংঘর্ষের মধ্যেও তাদের আসল রূপ মানুষ দেখতে পেরেছে। মানুষ দু দলের মধ্যে পার্থক্যটা দেখতে পেরেছে যে আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়, বিপরীত শক্তি বিএনপি ক্ষমতায় থাকলে দেশ আবারও সেই পিছিয়ে যায়। দেশের মানুষ কিন্তু অনেক সচেতন, তারা তো দেখতে পেরেছে যে নিজেদের জীবনেই তাদের উন্নয়ন হয়েছে। আজকের প্রতিটি সেক্টর দেখেন, আপনি বিদ্যুৎ বলেন, খাদ্য উৎপাদন বলেন, শিক্ষা বলেন, সব দিকেই বাংলাদেশ যে পরিমাণ এগিয়ে গেছে, আর তার আগের 5 বছরে কি পরিস্থিতি ছিল মানুষ দেখেছে। তো আমার বিশ্বাস যে মানুষ এখন সেই আবারও সেই ভুল করবে না। আওয়ামী লীগ তো আপনার 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী মেরে একদম আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তো এখন কিন্তু আওয়ামী লীগ অত উইক না, আমরা কিন্তু এখন অনেক সংগঠিত। আমরা আমাদের প্রচার ঠিক মতন করে যাচ্ছি, তারা যে মিথ্যা বলে সেটা আমরা সঙ্গে সঙ্গে কাউন্টার দিই, তাতে কিন্তু মানুষ আর সেই ভুল বুঝছে না। কিন্তু অনেকেই যেটা বলছেন, আমরা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় টেলিভিশনে শুনি, যে দেখি যে এই যে নির্বাচন বিএনপি এলো না, তাতে করে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না, বা সরকার গ্রহণযোগ্য হবে না, বা আগামীতে আরও সমস্যা দেখা দেবে, সেগুলোর ব্যাপারে আমরা কীভাবে সমাধান করতে পারি? সেটা আমার মনে হয় সময়ে সমাধান করে দেবে। কারণ আপনি দেখেন এখানে বিএনপির নির্বাচনে না আসার কারণটা কী, আপনার তো কারণটা দেখতে হবে। দেশের মানুষ আমার মনে হয় বুঝতে পারে, দেশে বুঝতে পেরেছে। আপনার এখানে তো গত 5 বছরে 6000টি নির্বাচন হয়েছে নিরপেক্ষভাবে। আজকে ভোট তালিকা আমাদের ডিজিটাল আছে, একদম স্পষ্ট, এখানে কেউ বলতে পারছে না কোনো কারচুপি করা হয়েছে।
মানুষ ইচ্ছা মতন ভোট দিতে পারে। বিএনপি ক্ষমতা মানে নির্বাচনে আসে নাই কয়েকটি কারণে। আমরা তো চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি তাদেরকে আনতে, তবে তারা কি করেছে? আলোচনা বাদ দিয়ে তারা মানুষ হত্যা করেছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, সহিংসতা সন্ত্রাস চালিয়েছে। তারা তো কোনো আন্দোলন চালাতে পারেনি। বিএনপি এই আন্দোলনের নামে তারা যে সন্ত্রাস চালাচ্ছে, তারা যদি কোনোদিন ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে তারা দেশের উপর কী সন্ত্রাস চালাবে? এটা তারা আগেও চালিয়েছে, সেই একের পর এক বোমা হামলা, সারা দেশে 500 বোমা হামলা, আমাদের নেতাকর্মীদের উপর বোমা হামলা, আমাদের 21 আগস্ট, এখন যে আপনার উপরও যে ইতিমধ্যে হামলা হলো, জামাত শিবির যে হামলা করলো, এরকম তো শুধু তারাই করেছে। দেখেন, 5 বছরে তো বিএনপির কারো উপর এরকম বোমা হামলা হয়নি, একটিও হয়নি, কোনো সময় হয়নি। এই পার্থক্যটা দেশের মানুষ বোঝে, আশা করি। আমরা মানুষের উপরে সবসময় ভরসা রাখি, আস্থা রাখি, সুতরাং মানুষ নিশ্চয়ই সঠিক বিচারটি করবেন। আমরা যেমন একটা জিনিস অনেকেই আমাকে বলেছেন যে চিরকাল দেখেছি আমরা যে যারা আন্দোলন করেন তাদের মধ্যেই মানুষ জীবন দান দেন, আত্মাহুতি দেন আন্দোলন করতে গিয়ে। এটা ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন আমরা যদি একদম শহীদ নূর হোসেন বা ডক্টর মিলন পর্যন্ত দেখি যে আন্দোলনকারীরাই জীবন দিয়েছেন। এই প্রথমবার দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা মানুষ সাধারণ মানুষকে মারছেন, রাইট, যেটা তারা দাবি করছেন যে আন্দোলনটা জনগণের জন্য। হ্যাঁ, সেই জনগণের কিন্তু প্রাণ দিতে হচ্ছে, এটি একটি অস্বাভাবিক ঘটনা। একদম, এটা বাংলাদেশ, এটা তো আপনার সেই 71, এটা তো আপনার আন্দোলন না। এখানে তো আন্দোলন হয় যখন রাস্তায় হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ নেমে আসে একটি দাবির জন্য, যেটা আমাদের ভাষা আন্দোলনে হয়েছে, স্বাধীনতা আন্দোলনে হয়েছে, আপনার 91 সালের আগে গণতন্ত্রের আন্দোলনে হয়েছে, 96 সালে যেটা নিরপেক্ষ নির্বাচনের জন্য হয়েছে, 2006 সালে যেটা ভোটার তালিকায় সেই বিএনপির সেই 1,40,00,000 ভুয়া ভোটার নিয়ে যেই ভোটার তালিকা, সেটার বিরুদ্ধে যে আন্দোলন হল, যেখানে আপনি আন্দোলনে ছিলেন, আপনি পুলিশের হাতে মার খেয়েছেন, পুলিশ আপনাকে, আপনি তখন একজন সংসদ সদস্য, আপনাকে মানে অমানসিকভাবে পিটিয়েছে রাস্তায়, সেটা আমরা দেখেছি। এখন কিন্তু আমরা সেটা তো দেখতে পাচ্ছি না। এখানে তো তারা যেটা চালাচ্ছে, তারা তো রাস্তায় 10টি মানুষ বের করতে পারছে না, কেউ তাদের পক্ষে নামছে না, শুধুমাত্র তারা মানুষকে একদম টার্গেটেড ওয়েতে হামলা করছে এবং ভীতির কারণে মানুষ রাস্তা বেরোচ্ছে না। একদম একদম, সেই মানে এই 2001 সালের নির্বাচনের পর কিন্তু আপনার স্পেশালি মাইনরিটিসদের উপর এরকম আগুন দিয়ে সন্ত্রাস চালানো হতো, সেই হিন্দু পরিবারদের ঘরে তালা দিয়ে ঘর শুদ্ধ পুড়িয়ে দেওয়া হয়েছে, খবরের কাগজে এসেছে, এটা আমার নিজের চোখে পড়া। একবার শুধু মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, সেই ঠিক 71-এর মতন। এটা কারা করেছে? এটা তো করেছে খবরের কাগজে লেখা, এটা বিএনপির ক্যাডাররা করেছে, জামাতিরা করেছে। এরকম ঘটনা তো গত 5 বছরে আওয়ামী লীগের আমলে হয় নাই, 96 সাল থেকে 2001 সালে হয় নাই, শুধুমাত্র হয়েছে বিএনপির আমলে। আর বিএনপি এখন করছে, বিএনপি জামাত এটা করছে আবারও, সেই ঠিক 71-এর সেই রাজাকারদের পাক আর্মির যেই ট্যাকটিক্স, সেটা তারা তাদের তারা যখন ক্ষমতায় তখনও নিয়েছে, এখন তারা আন্দোলনের নামেও সেই সন্ত্রাসী ধারায় চলছে। আমরা আশা করি এই সংকট থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবো এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা একটা জায়গায় আলোচনাটা নিতে চাই, সেটা হলো যে আমরা পরিসংখ্যানে পাই যে আমাদের 70% ভোটারের বয়স 30-এর নিচে। এই যে বিপুল কর্মশক্তি এবং সম্ভাবনা, আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, সেই জায়গাটিতে এই এদের আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বা স্বপ্ন দেখাতে পারি, আমরা কী করে বলতে পারি তাদের যে ইউ থিঙ্ক বিগ অ্যান্ড অ্যাচিভ বিগ? এটা কিন্তু তাদের বলা লাগে না। আজকালের আজকের তরুণরা কিন্তু অনেক বড় স্বপ্ন দেখে, কারণ তারা এই যে গত 5-10 বছর তারা যখন বড় হচ্ছে, বড় হয়েছে, আমরা যখন স্কুলে পড়তাম তখন তো বাংলাদেশের বাইরে কি হচ্ছে, কি উন্নতি হয়েছে, নতুন কি পদ্ধতি আছে, নতুন কি টেকনোলজি আছে, সিস্টেমস আছে, ফ্যাসিলিটিস আছে, এগুলো আমরা দেখতে পারতাম না। যারা বিদেশে যায়নি তারা কিন্তু জানতেও না, দেখেও নাই, বুঝতো না।
আজকালের তরুণরা কিন্তু এটা এটা দেখতে পাচ্ছে, আপনার টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছে, সিনেমার মাধ্যমে দেখতে পাচ্ছে, ইন্টারনেটে দেখতে পাচ্ছে। কি সম্ভব, কতটুকু সম্ভব, কতটুকু উন্নয়ন, কতটুকু টেকনোলজি, ব্যক্তিগত কতটুকু আগানো সম্ভব, এটা কিন্তু তারা রোজ দেখতে পাচ্ছে। আর সেই স্বপ্ন তারা প্রত্যেকজন দেখছে, তাদের যে স্বপ্ন যেই সেটা যাই হোক না কেন তারা সেটা পূরণ করতে পারবে নিজের পরিশ্রমে, এটা তারা বিশ্বাস করে। চিন্তার বিকাশের জন্যে, মুক্ত চিন্তার বিকাশের জন্যে, একটা উদার সমাজ গড়ার জন্যে, আর বিশেষ করে যেখানে এই যে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, ধর্ম ব্যবসায়ীরা যেটা করছে, এরকম একটি সময় সংস্কৃতি চর্চাটা তো খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটিতে তুমি কি কিছু নতুন করে ভাববে বা কিছু? হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আমি যেটা দেখেছি, আপনি একদম সঠিক বলেছেন, ইতিমধ্যে গত কয়েক বছরেই আসলে, আগে যেমন স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো শুধু রাজনৈতিক ছাত্রদল ছাত্রলীগের পক্ষ থেকে না, এমনি সাধারণভাবে যেগুলো হলগুলো হতো, এগুলো আস্তে আস্তে কমে এসেছে। আমার যেটা মনে হয়, যেটা হয়তো মানুষের আকর্ষণ অন্যান্য দিকে চলে গেছে, এখন তো আজকাল সিনেমা, মিউজিক অনেক বেশি, টেলিভিশন অনেক বেশি, আরও পারভেসিভ হয়ে গেছে বেশি, তবে এগুলো আমার মনে হয় আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ফিরে আনা উচিত। ইচ্ছা আছে, দেখি কি করা যায়। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে ভবিষ্যতে, আশা করি কিছু করব। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হলো যে দুর্নীতি। দুর্নীতি একটা বড় সমস্যা, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মাঝে মধ্যে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমরা লক্ষ্য করেছি যে বিএনপি জামাতের সময় বাংলাদেশ দুর্নীতির শীর্ষে ছিল। তো দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এই ব্যাপারে তোমার চিন্তা ভাবনাটা যদি বলতে পারো। আমরা সবাই চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের। আমরা কিন্তু দুর্নীতি পছন্দ করি না, সহ্যও করি না। আপনার যদি লক্ষ্য করেন যে গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকারের যারই একটু বদনাম হয়ে গেছে দুর্নীতির অভিযোগে, সেটা প্রমাণিত কি না, তিনি কিন্তু তাকে সরিয়ে দিয়েছে, তাকে আর সামনে রাখে নেই। আমরা চাই এটা ধরে রাখবো, আমরা আমাদের দুদুককে ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছি। আমরা বলেছি বারবার যে দুদুক যাকে তদন্ত করতে চায় করতে পারে, আমাদের সরকারকে যাকে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সেটা ঠেকাবো না। আর আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আমার মা একদম দুর্নীতি সহ্য করেন না। যাদের বদনাম হবে ভবিষ্যতে, তাদের কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, দল সেই দায়ভার নেবে না, আমরা নেব না। আর সেটা প্রমাণ যদি আমরা তুলনা করি যে বিএনপি কি করেছে, যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ হয়েছে তাদেরকে দূরে সরানো তো দূরের কথা, তাদেরকে তারা আরও উঠিয়ে দিয়েছে। বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সম্পূর্ণ দুর্নীতি মুছে ফেলা এটা সম্ভব কি না আমি জানি না, এটা কোনো দেশেও পারেনি, বাট বিষয়টা হলো এটা যতটুকু কমানো যায় সম্ভব, এটা আমরা করে আসছি। আজ গত পাঁচ বছর বাংলাদেশ আর সেই বিএনপির পাঁচ বছরের মতন সব থেকে দুর্নীতিবাজ দেশ না, আমরা সেখান থেকে অনেক অনেক নেমে এসেছি, প্রায় 40th পজিশন নেমে এসেছি, আর আরও উন্নতি হতে থাকবে। এটা রাতারাতি হবে না, সময় লাগবে, তবে আমরা ঠিক সেটা সঠিক পথেই আগাচ্ছি। আমরা আশা করি যে নিশ্চয়ই এই ব্যাপারেও আমাদের সরকারের সাফল্য আরও বৃদ্ধি পাবে। সুধী দর্শক, আমরা এখন একটা বিরতি নেব, বিরতির পরে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে আবার। এখন আমরা কথা শুরু করছি জয়ের সঙ্গে। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, একটা ধারণা তৈরি হয়েছে যে ডিজিটাল বাংলাদেশ মানে শুধু কম্পিউটার, তো বিষয়টা তো এরকম নয়। না, এটা বিষয়টা একদম এরকম নয়। ডিজিটাল বাংলাদেশের বেশ অনেক অনেকটি অংশ আছে। একটি হচ্ছে যে যত সরকারি সার্ভিস যেগুলো ডিজিটাইজ করা, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে আপনার বিদ্যুতের বিল আপনি অনলাইন দিতে পারেন, ট্রেনের টিকিট অনলাইন কেনা যায়, আজকে স্কুলের রেজাল্ট অনলাইন মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে, অনেক স্কুলের আপনার স্কুল কলেজের অ্যাপ্লিকেশন অনলাইন করা যায়। আমাদের উদ্দেশ্যটা ছিল যে
মানুষের জীবনকে আরো সহজ করে দেওয়া। এই যে সরকারি যত আগে যেমন আপনার গ্রামের কারো যদি একটা বিদেশে যেতে হতো একটা পাসপোর্ট প্রয়োজন, তার সেই শহরে গিয়ে আপনার সরকারি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে হয়তো 20-25 টাকা, 50 টাকা, 100 টাকা ঘুষ দিয়ে ফর্ম নিতে হতো, ফর্ম ফিল আউট করে রেখে গিয়ে দু মাস পর আসতে হতো যে ওটা হয়েছে কিনা। শ্রমিক যারা বিদেশে যায়, বিদেশে যেতে হলে সেই এজেন্ট নিয়ে কৃষকের তার জমি বিক্রি করে তার ছেলেকে এজেন্টকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠাতে হতো। এখন কিন্তু সব তারা ওই ইউনিয়ন তথ্যকেন্দ্রে গিয়ে তারা অনলাইন সম্পূর্ণ কাজ করতে পারছে, তার রেজাল্ট পাচ্ছে, সব কিছু কম্পিউটারের মাধ্যমে হয়ে যাচ্ছে। যেটা আমি মনে করি নেক্সট লেভেল সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। আজকে আমাদের দেশের মূল বৈদেশিক মুদ্রার যে আয় সেটা হচ্ছে আপনার এক হলো রেমিটেন্স, তবে অ্যাকচুয়াল ইনকামটা যেটা আয় করছি সেটা হচ্ছে গার্মেন্টস থেকে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আমাদের আবার বিদেশিরা আবার অনেক চাপও দেয়, এই জিএসপি নিয়ে টানাটানি করে যখনই আমরা তাদের হুকুম মতন চলি না। তো আমাদের আরও ডাইভার্সিফিকেশন করতে হবে, আর এই আইটি হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আমরা খুব সহজভাবে এগিয়ে যেতে পারি। আমাদের এই আওয়ামী লীগ সরকারের 5 বছর আগে যখন আমরা শুরু এই ডিজিটাল বাংলাদেশ পদক্ষেপটা শুরু করি, তখন আমাদের বাৎসরিক আইটি এক্সপোর্ট ছিল মাত্র $25 মিলিয়ন মতো। গত 5 বছরেই কিন্তু এটা প্রায় $200 মিলিয়ন চলে এসেছে, আর এটা আগামী 5 বছরে $1 বিলিয়ন ক্রস করা খুবই ইজিলি সম্ভব। আমার বিশ্বাসে 2021 সালের মধ্যে এটা $100 বিলিয়ন চলে যাবে। তখন কিন্তু আর তার সাথে সাথে আমাদের পরিকল্পনা আছে, যেটা আমাদের এই ইশতেহারে আছে, যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর এখন আগামী 5 বছরে গুরুত্ব দেব। আচ্ছা, গার্মেন্টস থেকে সরে গিয়ে আমরা অন্য ম্যানুফ্যাকচারিং, আমরা ফুড প্রসেসিং, এদিকে আমরা গুরুত্ব দেব আর একটু ডাইভার্সিফাই করব। এক্স্যাক্টলি, যত আমাদের অর্থনীতি ডাইভার্সিফাই হবে তত আমাদের অর্থনীতি আরও দ্রুত গ্রো করবে, আমরা কোনো এক সেক্টরের উপর নির্ভরশীল হয়ে ভালনারেবল থাকবো না, আর ততই আমাদের ভবিষ্যতের গ্রোথ এবং সিকিউরিটি আরও নিশ্চিত হবে। আমি তো মনে করি এটি খুবই একটা আধুনিক চিন্তা অবশ্যই, এবং তাহলে আমরা বলতে পারবো যে এখন বলতে পারবো যে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা আরেকটি নতুন ধাপে আমরা পা দিতে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতি এখন যে অবস্থায় আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি একাধিকবার বলেছেন যে 10ম জাতীয় সংসদ নিয়ে এখন আর আলোচনার সুযোগ নেই, কিন্তু 11ম নিয়ে আলোচনার সুযোগ আছে। এই যে উনি যে সিগন্যালটি দিয়েছেন, এটি ব্যাখ্যাটা কী হতে পারে এবং কি বিরোধী দল কি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে তার আলোচনায় আসবে বলে মনে হয়? সেটা তো তাদের উপর নির্ভরশীল, তবে আমার মনে হয় না, কারণ তাদের মূল আন্দোলন তো আপনার নির্বাচনের কারণে না। হ্যাঁ, তারা নির্বাচন বলছে, তবে যে কথা আমি সবাইকে বলেছি যে দেখো, আজকে যদি আমরা বিএনপির সব দাবিতেও রাজি হতে পারতাম, বিএনপিকে যদি কোনো মতে নির্বাচনে আনতেও পারতাম, আপনাদের কি মনে হয় যে তাতেই আপনার এই সন্ত্রাস, এই আক্রমণ এটা বন্ধ হয়ে যাবে যতদিন যুদ্ধ অপরাধীদের বিচার চলছে? কারণ জামাত আন্দোলন কেন করছে? জামাত তো নির্বাচনের জন্য আন্দোলন করছে না, তাদের পক্ষে তো নির্বাচন করা অবৈধ। তারা সন্ত্রাস চালাচ্ছে শুধুমাত্র তাদের এই যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য, আর এই বিচার যতদিন চলবে জামাত বিএনপি যারা এক হয়ে আছে তাদের সন্ত্রাস তো চলতেই থাকবে, এখানে তো আর কোনো পথ আমি দেখছি না। আমার আশা আছে একবার যখন যুদ্ধ অপরাধীদের বিচার শেষ হয়ে যাবে সবাইয়ের, তখন আর তাদের আর সংঘর্ষ সন্ত্রাসের আর কারণ থাকবে না, তবে সেটাও আমি সঠিক মনে করি না, কারণ সন্ত্রাসী কিন্তু সন্ত্রাস করে সন্ত্রাসের জন্যই,
আপনি সন্ত্রাসীকে তো সন্ত্রাসের সাথে আপনার সমঝোতা কিন্তু করা যায় না। আমরা কি বলতে পারি যে না তোমরা দশজন মানুষ মেরো না, তোমরা পাঁচজন মানুষ মারো এবং আলোচনায় এসো, এবং আলোচনায় এসো? এটা তো হতে পারে না, তাই না? আমরা যেটা বারবার বিএনপির কাছে দাবি করেছি, যেটা আমার মা আমাদের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিজে ফোন করে, তাদের যেই ডেডলাইন ছিল যে 48 ঘন্টার হরতাল, হরতাল তো না সন্ত্রাসের আগে, সেই ডেডলাইনের আগেই তিনি ফোন করেছিলেন, অনুরোধ করেছিলেন যে আসেন, নিঃশর্তে আপনি আসেন, আমরা একটু আলোচনা করি বিনা শর্তে। বেগম জিয়া কি বলেন? না, এখন তো আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। তিনি নেত্রী, তিনি কেন পারবেন না? তিনি বললেই হতো। তবে ওনার উদ্দেশ্যই ছিল সেই সন্ত্রাস করার। তিনি আলোচনা চাননি, তিনি সমঝোতা চাননি, আর আমরা সেই পরিস্থিতিতেই আছি। এটার আসলে একটি সমাধান আছে, এমন না যে আমাদের ভবিষ্যৎ কালো। এটার একটি সমাধান আছে, সেটা হচ্ছে যে এই যে সন্ত্রাসী, আমি যেটা মনে করি যে একটি দেশে আপনার রাজনৈতিক দল তো একটার বেশি থাকবেই, নাহলে তো গণতন্ত্র থাকে না, ভিন্ন মত তো থাকতে হবেই, একটা কেন, দুটা তিনটা চারটা অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, তবে বড় যেহেতু দুটো সাধারণত হয়। তবে এখন এটা বিষয় হয়ে গেছে চরিত্রের। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, 50 বছর পুরনো দল, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য আন্দোলন করে এসেছে। বিএনপি আপনার তো একটি গণতান্ত্রিক দল হিসাবে গড়ে ওঠে নাই কোনোদিন, কিন্তু এটাও বলবো না যে বিএনপির সবাই খারাপ, বিএনপিতেও কিন্তু ভালো মানুষ আছে, তবে তাদের কিন্তু গলা শোনা যায় না, তাদের কিন্তু কোনো নেতৃত্বের সুযোগ নেই, তাদের তারা পড়ে আছে, নেতৃত্ব চলে গেছে যারা সেই জামাতের সাথে, যুদ্ধ অপরাধীদের সাথে, সন্ত্রাসীদের সাথে গলা মিলে, হাত মিলিয়ে রাজনীতি করতে চায়। আর যারা সন্ত্রাসীদের সাথে বসে রাজনীতি করতে চায়, তারা তো সন্ত্রাস ছাড়া কিছু করতে চায় না। আমার বিশ্বাস যে এই দলটি যদি এরকম, তারা যদি দেখে যে সন্ত্রাস করে এবং অপপ্রচার করে আর ক্ষমতায় আসা যাচ্ছে না, এক পর্যায়ে গিয়ে সেই দলেরও একটি নেতৃত্বের পরিবর্তন আসবে। যখন সেই পরিবর্তনটি আসবে, আমার মনে হয় তখন ঠিক সেই দিন বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনীতি পরিবেশ ফিরে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটা আমার বিশ্বাস যে ভবিষ্যতে একদিন না একদিন তো হবেই, নিশ্চয়ই আগামীতে 5 বছরে না হলে তারপরে হবে, একদিন হবে। কারণ বিশ্বে যেটা দেখা গেছে, মিথ্যে প্রচার করে, সন্ত্রাস করে, ভোটার কারচুপি করে, হ্যাঁ হয়তো একবার দুবার পাঁচবার 5 বছর 10 বছর ক্ষমতায় থাকা যায়, অনির্দিষ্টকাল থাকা যায় না, একদিন না একদিন সত্যের বিজয় হবেই হবে। একেবারে শেষের দিকে চলে এসেছি এখন, এই মুহূর্তে তুমি যে ধরনের ভূমিকাটিতে আছো সেটি হলো বলতে গেলে অনেকটা পরামর্শদাতা বা উপদেষ্টা। কোনো কোনো ক্ষেত্রে তুমি দু একটা সভাতে উপস্থিত হয়েছ, কিন্তু আগামীতে সক্রিয় রাজনীতিতে আসার সময়টা কবে? সেটা তো এটা হচ্ছে এখন আমার, আমি এই প্রশ্নটাই আমার কাছে এখন সবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে জিজ্ঞেস করে। তবে সত্যি কথা বলতে সেই কোনো সিদ্ধান্ত আমি এখনও নেই। আমি শুধু কাজ করছি, হ্যাঁ আমি সরকারি কোনো পদ নেই, সরকারি প্রতিষ্ঠানে আমি নেই, আমি একটি দলের কর্মী হিসাবে কাজ করি, দলের জন্য আমি প্রচার করি, আন্দোলন করি, ক্যাম্পেইন করি, আমি আমার দলের জন্য কাজ করতে থাকতে চাই, সহযোগিতা করতে চাই, আমার সরকার যাতে সফল হয় সেটাই, তার জন্য আমি কাজ করি আর কাজ করতে থাকব। ভবিষ্যতে যদি আমার দল চায়, দেশের মানুষ চায়, তাহলে হয়তো আসতে পারি, তবে সেই সিদ্ধান্ত এখনও আমি নিইনি। এই ব্যাপারে একটি কথা আমার মাথার মধ্যে প্রায়শই চলে আসে এবং কথাটি খুবই আমি মনে করি যে বেদনার, সেটি হলো যে এই পরিবারটি তো বারবার আঘাতের সম্মুখীন হয়েছে। বঙ্গবন্ধু এই দেশদ্রোহীদের হাতে জীবন দিয়েছেন, বঙ্গবন্ধুর প্রায় গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার উপরেও
তার জীবনের উপরে বারবার আঘাত এসছে। 21 আগস্টের গ্রেনেড হামলা তো বলাই যেতে পারে যে এটি মানে অলৌকিকভাবে তিনি রক্ষা পেয়েছেন। সেই রকম একটি ভীতিত পরিবারের সব সদস্যের জন্যই আছে, বিশেষ করে যারা রাজনীতিতে আসবেন। সেই ক্ষেত্রে কি মা হিসেবে নেত্রীর অথবা স্ত্রী হিসেবে ক্রিস্টিনের কোনো আপত্তি আছে বা কোনো বাধা আছে? বাধা ঠিক না, আমাদের সারা জীবনে এই আশঙ্কা তো আমাদের আছেই, সারা জীবন আমাদের এটা থেকেছে, এটা তো অস্বীকার করা যায় না। আমার মা সারা জীবন বলে এসেছেন যে আমি আর আমাকে কোন দিন মেরে ফেলায় এটা জানি না, তোমরা পড়ালেখা করো, নিজের পায়ে দাঁড়াও, যাতে তোমাদের আর কোনো দিন কষ্ট করতে হয় না। এখন আমরা তো আপনার 21 বিএনপি সরকারের আমলে যে 21 আগস্টের কথা বললেন, এরকম তো প্রায় সব মিলে 19 বার ওনার উপর হামলা হয়েছে। আর এখন আমিও বড় একটি টার্গেট হয়ে দাঁড়িয়েছি এই সন্ত্রাসীদের, আমাদের বিরোধী দলের। আমরা কিন্তু সারা জীবন একটি জিনিসই চেয়েছি, সেটা হচ্ছে শান্তিতে বাস করতে। আমরা কিন্তু কোনোদিন এই আন্দোলন, সংঘর্ষ, সন্ত্রাস, আমাদের উপর হামলা, এটা আমরা কোনোদিন চাইনি। তবে আমরা না চাওয়াতেও আমাদের উপর হামলা করা হয়েছে বারবার সারা জীবন। আমার পরিবারকে হত্যা করেছে, যারা হামলা করেছে তারা মনে করেছে যে এই দেশটাকে ধ্বংস করতে হলে আগে এই পরিবারটিকে ধ্বংস করতে হবে। এক্স্যাক্টলি, একদম। তবে আমরা অত সহজে ভয় পাই না, আমাদের সেই মনোবল আছে যে দেশের জন্য কিছু করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে বাস করতে হচ্ছে, আমাদের বাস করতে হয়। তবে আমাদের এক তার জন্য সেই কারণে কিন্তু আমাদের একটি নিজেদের একটি জেদ যে আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে যেটা চাই যে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে আমার মেয়ে সোফিয়ার ভবিষ্যতে কোনো দিন এরকম ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে বাস করতে না হয়, যেটা আমি বিশ্বাস করি আমার দেশ, আমাদের দেশের সব বাবা মারাই এখন এটা চায় যে ভবিষ্যতে যাতে আমার ছেলে মেয়ে যখন স্কুলে যাবে একটি জামাতি সন্ত্রাসীর বা হিজবুত তাহরিরের বোমায় সে মারা যাবে না। এই এই আশা, এই আতঙ্ক প্রত্যেকটি বাবা মার আছে, আমারও আছে। তার জন্যই কিন্তু আমরা এইভাবে এবার কঠোরভাবে সন্ত্রাস দমন করেছি, আর আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে আমরা সন্ত্রাস দমন করতে থাকব, সন্ত্রাসীদের আমরা দাঁড়াতে দেব না। বিএনপি যতবারই সন্ত্রাসীদের সাথে নিয়ে রাস্তায় নামবে আমরা তাদের মোকাবেলা করব, তাদেরকে সন্ত্রাস করার, নিরীহ মানুষ হত্যা করার সুযোগ আমরা দেব না। আমি মনে করি যে আসলে এটি দেশবাসীর প্রত্যয় হওয়া উচিত, একই প্রত্যয় যে সন্ত্রাসকে কখনো আমরা আমাদের মাটিতে বীজ বুনতে দেব না বা তাদের বিকশিত হবার কোনো সুযোগ দেব না। শুধু দর্শক, আমরা এতক্ষণ চায়ের টেবিলে জয়, আমরা তার অনেক কথাই শুনলাম। জয় বলেছেন যে আপনারা সন্ত্রাসকে প্রতিহত করুন, গণতন্ত্রকে সুরক্ষিত করুন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বাস্তবতা বিচার করে যা সত্য সেটি যাচাই করে সেইভাবে আগামীতে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তরুণ সমাজের উপরে তার অনেক আস্থা, আমাদের তারুণ্য আমাদেরও ভরসা, আমাদেরও শক্তির জায়গা, আমরা বিশ্বাস করি সেই তারুণ্যের প্রতীক, তারুণ্যের প্রতিভু সজীব ওয়াজেদ জয় নিজেই একদিন এই তরুণদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আরও অনেক অনেক সামনে, অনেক উন্নতির শীর্ষে নিয়ে যাবেন, এটাই আমাদের সবার প্রত্যাশা। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।